দর্শক, গত কয়েকদিন যাবৎ আপনারা বিভিন্ন মাধ্যমে জেনে এসেছেন সাধনা এবং জামালপুরের ডিসির মধ্যে যে অপ্রীতিকর একটি ঘটনা এবং সেটি সামাজিক মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। তাদের একটি ভিডিও 24 মিনিটের, সেই ভিডিওতে কিন্তু তাদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় এবং এরপরই কিন্তু ব্যাপক আলোচনা শুরু হয় এবং জনগণ তাদেরকে ধিক্কার জানাতে থাকে। কারণ সরকারি অফিসের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যে ধরনের অপকর্ম করেছেন তা কিন্তু ক্ষমার অযোগ্য। এবং সাধনা এই ঘটনার পর যখন অফিসে আসেন, ডিসি অফিসে এসে কিন্তু 3 দিনের ছুটি নেন এবং পরবর্তীতে আবার যখন আসেন তারপরেও কিন্তু 5 দিনের ছুটি নেন এবং এই ছুটির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে তার তলপেটে ব্যথা। এবং এই ব্যথা কি সাধারণ কোনো কারণে নাকি তার তিনি সন্তান সম্ভবা, এই নিয়ে কিন্তু তারপরে প্রশ্ন জাগে এবং এই নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন পোর্টাল এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু ব্যাপক আকারে নিউজ ভাইরাল হতে থাকে। তবে এ ব্যাপারে সঠিক তথ্যটি এখন আপনাদের আমি জানাতে যাচ্ছি। তবে তার আগে কিছু তথ্য জানিয়ে রাখি যে তারা যে অবাধে মেলামেশা করেন ডিসি অফিসের মতো সরকারি অফিসে এবং তাদের যে ভিডিওটি ভাইরাল হয় সেখানে দেখা যায় যে তারা নিয়মিত বা সেখান থেকে আন্দাজ করা যায় যে তারা নিয়মিতই এমন হীনকর্মে লিপ্ত হয়েছেন। এবং সেখানে যে তথ্যটি আপনাদেরকে দিতে চাই যে ডিসি এবং সাধনার এই কুকর্মের ফলে সাধনা কি সন্তান সম্ভবা কিনা, এমন তথ্যের আলোকে বলতে চাই যেহেতু সাধনা ডিসির সাথে নিয়মিত এমন অপকর্মে লিপ্ত হয়েছেন সেহেতু কিন্তু একটা আশঙ্কা থেকেই যায় যে সাধনা আসলেই কি সন্তান সম্ভবা কিনা। তবে এটি পরীক্ষা নিরীক্ষার পর বা ডাক্তারের মেডিকেল টেস্টের পর জানা যাবে। তবে আরেকটি প্রশ্ন যদি করা হয় যে সাধনার পেটে যদি সাধনার সন্তান সম্ভবা হয়ে থাকে তাহলে আসলেই কি সেটি ডিসির সন্তান কিনা, এই প্রশ্নের উত্তরে বলা চলে যেহেতু সাধনার স্বামী মারা গেছে দীর্ঘদিন যাবৎ আগে এবং ডিসির সাথে এমন একটি অনৈতিক সম্পর্কে তিনি লিপ্ত হয়েছেন, সেহেতু এটি সত্যতা বা এটি নিশ্চিত করেই বলা চলে যদি সাধনা পরীক্ষা নিরীক্ষায় সন্তান সম্ভব প্রমাণিত হয় তাহলে সেটি ডিসির সন্তানই হবে, এমনটাই স্বাভাবিকতা বা এমনটাই আপনাদেরকে জানাতে পারি। তো এই বিষয়ে এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট।